একাই থাকতেন? হ্যাঁ একাই থাকতেন। কি নাম ওনার? গৌতম পাল। কি করতেন উনি? উনি কিছুই করতেন না, শরীর খারাপ ছিল। হ্যাঁ আগে হসপিটালে ভর্তি করেছিলাম কিছুদিন, হ্যাঁ 12 দিন ভর্তি ছিল রাজবাড়ী হসপিটালে। হ্যাঁ ওখান থেকে লিখে দিয়েছিল, আমরা বললাম আগের সপ্তাহ লিখে দিই, বললো যে না আমরা এখন রাখতে পারবো না, ওনার অবস্থা খুবই খারাপ, মানে গায়ে রক্ত ছিল না একদম। কবে নিয়ে আসেন বাড়িতে? সেটা 2 বছর আগে। ওকে রিসেন্ট কি? ওকে রিসেন্ট কি হয়? তারপরে ওনাকে এখানে বাড়িতে খাওয়া দিতে আসতাম, আমি থাকি হিমোটল। হ্যাঁ ওনার বড় ভাইয়ের স্ত্রী আমি। হ্যাঁ তা খাবার দিতে আসতাম একদিন দুদিন নিত, তারপর বলতো তুমি এখানে এসো না, খাবার দিতে এসো না, আমি খেয়ে নেব। সেই আমরা খাবার নিয়ে আসতাম, ফিরে ফিরে নিয়ে যেতাম, কিন্তু খাবার নিত। লাস্ট কবে কথা হয়েছিল বা আপনি এসেছিলেন? আমি এসেছিলাম এখানে সপ্তাহ দুই আগে, খাবার নিয়ে এসেছিলাম। আজকে কখন জানতে পারবেন? সবাই আসতে পারেন না যে, কিন্তু আমি আসতাম খাবার নিয়ে, নিচে ওরা দেখেছে আমি খাবার নিয়ে এসে দাঁড়িয়ে দেখে, মানে অন্য লোককে খাবারটা দিয়ে চলে যেতাম। ওকে উনি কি আজকে কখন জানতে পারলেন এই ঘটনা? আজকে আমরা বিকেল 4টার সময় নিচ দিয়ে এত গন্ধ বেরোচ্ছে, গন্ধের চোটে আমি সেই বন্ধুত্বতে বাইরে চলে গেছি। তারপরে পুলিশকে খবর দিলেন? হ্যাঁ তারপরে ওই এখানকার মানিকদা আছে, মানিকদাকে ডাকা হলো, সবাইকে ডাকা হলো, দেখে পুলিশকে খবর দিল, তারপর পুলিশে এসে এই তালাম। কি দেখলেন ঘরে ঢুকে? ওই যে পড়ে আছে মাটিতে। কিরকম বয়স হবে ওনার? বয়স কত? ওনার কি বিবাহিত? উনি না না বিবাহিত। আপনার নাম? আমার নাম কৃষ্ণা পাল। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। এদিকে রাস্তা বন্ধ আছে, আচ্ছা মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধন আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি, বালিবাজারে। লোকজনের সাথে কথা বলতেন? কারোর সঙ্গে কথা বলতো না, কিন্তু মাঝে মধ্যে দুদিনে তিন দিনে একবার করে বেরোতো। কি করতেন উনি, পেশায় কি ছিলেন উনি? সেটা বলতে পারবো। উনি কতদিন আছেন ফ্ল্যাটে? ওর বাবা মারা গেছিল প্রায় 2018-19, তারপর থেকে ও আরও ডিস্টার্ব হয়ে গেছে। ওকে পুলিশে খবর দেওয়ার পর কি দেখলেন পুলিশ যখন দরজা ভাঙলো? সেটা তো পুলিশের দরজা ভাঙছে, বাড়ি থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, শুধু গন্ধটাই বোঝা যাচ্ছে। ওকে কি মনে হয় উনি কি নিজেই শারীরিকভাবে অসুস্থ হয়েছে না কেউ কিছু? না না শারীরিকভাবে অসুস্থই কিছু হয়েছে, কেউ কিছু করার সম্ভব নয়। আপনার নাম? আমার নাম গণেশ। এই ফ্ল্যাটের নাম কি? রায় অ্যাপার্টমেন্ট। কত নম্বর ওয়ার্ড এটা? এটা হচ্ছে 22 নম্বর ওয়ার্ড।